সরকারি চাকরির পরীক্ষার সুবিধার্থে কমনযোগ্য পাঁচ হাজার প্লাস জেনারেল স্টাডিজ ও তার সাথে দশটি মকটে সেট বাই করার জন্য ডিসক্রিপশান লিঙ্ক ফলো করো বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা বইটি তোমরা প্রিন্ট আউটও করতে পারবে আর বইটি যে রিভিউ দেখতে চাও তার লিঙ্কও ডেসক্রিপশন দেওয়া থাকবে বইটি কেনার জন্য তোমরা ফোনপে পেটিএম বা যে কোনো ইউপিআই ইউজ করতে পারো এছাড়া তোমার ডেবিট কার্ড অথবা এটিএম কার্ড ইউজ করতে পারো আর বইটি কিনতে তোমাদের কোনোদিন অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে তবে দয়া করে বন্ধুরা কেউ আমাকে ফোন করবে না নমস্কার বন্ধুরা টিডির এক্সাম পক্ষ থেকে জেনারেল স্টাডিজের আরেকটি নতুন পর্বে তোমাদের প্রত্যেকেই স্বাগত জানাই দেখে নাও আজকের আলোচনার বিষয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবসের ওপর আজকে আলোচনা হবে এর আগের দিন পার্ট ওয়ান তোমাদের পাবলিশ করা হয়েছে যেখানে তিরিশটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবসের ওপর প্রশ্ন ছিল আজকে পার্ট টু পাবলিশ করা হচ্ছে যেখানে আরও অতিরিক্ত পঁচিশটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবসের ওপর তোমাদের সাথে আলোচনা করা হবে আগেই বলে রাখি ভিডিও দেখার আগে পরিষ্কার করে তোমরা দেখে নেবে ভিডিওর টপিকটি কি হচ্ছে ঠিক আছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস আমি আন্তর্জাতিক দিবস নিয়ে আলোচনা করবো এই নিয়ে আগের দিন ভিডিওতে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল আন্তর্জাতিক দিবসের সাথে তোমরা দেশীয় দিবস গুলিয়ে ফেলেছিলে যেমন শিক্ষক দিবসটা তোমরা গুলিয়ে ফেলেছিলে আন্তর্জাতিক দিবসের সাথে দেশীয় দিবস তোমরা অবশ্যই লক্ষ্য করবে এই ভিডিওটা স্পেশালি বানানো হচ্ছে আন্তর্জাতিক দিবসের ওপর ভিত্তি করে দেখে নাও আজকের এক ধাগের কোশ্চেন মানবাধিকার দিবস কবে পালন করা হয়ে থাকে মানবাধিকার দিবস কবে পালন করা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে দশ ডিসেম্বর অপশান এ সঠিক অ্যান্সার প্রত্যেকটা কোয়েশ্চেন খুব গুরুত্বপূর্ণ খুবই কালেক্ট করা হয়েছে আগের বছরের পরীক্ষার উপর ভিত্তি করে তো তোমরা দেখে নেবে এবং খাতায় নোট করে রাখবে প্রত্যেকটা কোয়েশ্চেন দেখে নাও দুই দাগের কোয়েশ্চেন বিশ্ব মাতা পিতা দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব মাতা পিতা দিবস কবে পালন করা হয় সঠিক অ্যান্সার হবে পয়লা জুন অপশান বি কারেক্ট অ্যান্সার বিশ্ব মাতা পিতা দিবস পয়লা জুন কারে পালন করা হয়ে থাকে দেখে নাও তিন দাগের কোয়েশ্চেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়ে থাকে প্রত্যেকে অ্যান্সার করো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয় সঠিক অ্যান্সার হবে একুশ ফেব্রুয়ারি অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী দেখে নাও চার দাগের কোশ্চেন বিশ্ব টেলিযোগাযোগ দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব টেলিযোগাযোগ দিবস কবে পালন করা হয় সঠিক আনসার সতেরোই মে অপশান ডি কারেটেন্সার অ্যান্সার বিশ্ব টেলিযোগাযোগ দিবস সতেরোই মে পালন করা হয়ে থাকে পরবর্তী দেখেন পাঁচ দাগের কোয়েশ্চেন বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার হবে এগারোই জুলাই অপশান এ কারেক্ট অ্যান্সার বিশ্ব জনসংখ্যা দিবস এগারোই জুলাই পালন করা হয়ে থাকে দেখে নাও ছয় দাগের কোয়েশ্চেন বিশ্ব মরুভূমি এবং শুষ্কতা দূরীকরণ দিবস বিশ্ব মরুভূমি এবং শুষ্কতা দূরীকরণ দিবস কবে পালন করা হয়ে থাকে ছয় দাগের কোশ্চেন সঠিক অ্যান্সার হবে সতেরোই জুন অপশান বি কারেট অ্যান্সার সতেরোই জুন বিশ্ব মরুভূমি এবং শুষ্কতা দূরীকরণ দিবস পালন করা হয়ে থাকে দেখে নাও সাত দাগের কোশ্চেন বিশ্ব নিউমেনিয়া দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব নিউমেনিয়া দিবস কবে পালন করা হয় সঠিক অ্যান্সার বারোই নভেম্বর অপশান ডি কারেট অ্যান্সার বিশ্ব নিউমেনিয়া দিবস বারোই নভেম্বর পালন করা হয়ে থাকে পরবর্তী দেখে নাও আন্তর্জাতিক মানব সংহতি দিবস কবে পালন করা হয় আট দাগের কোয়েশ্চেন আন্তর্জাতিক মানব সংহতি দিবস কবে পালন করা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে কুড়ি ডিসেম্বর অপশান এ সঠিক অ্যান্সার আন্তর্জাতিক মানব সংহতি দিবস কুড়ি ডিসেম্বর পালন করা হয়ে থাকে দেখে নাও নয় দাগের কোশ্চেন বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার চোদ্দো নভেম্বর অপশান বি সঠিক উত্তর চোদ্দোই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়ে থাকে নাও দশ দাগের কোয়েশ্চেন আন্তর্জাতিক অহিংসা দিবস কবে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক অহিংসা দিবস কবে পালন করা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে দোসরা অক্টোবর অপশান এ একদম সঠিক উত্তর আন্তর্জাতিক অহিংসা দিবস দোসরা অক্টোবর পালন করা হয়ে থাকে পরবর্তী দেখা এগারো তাগের কোশ্চেন বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস কবে পালন করা হয় বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার হবে কুড়ি ফেব্রুয়ারি অপশান সি কারেক্ট অ্যান্সার বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস কুড়ি ফেব্রুয়ারি পালন করা হয়ে থাকে দেখে নাও পরবর্তী কোশ্চেন আন্তর্জাতিক নিউক্লীয় পরীক্ষা বিরোধী দিবস কবে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক নিউক্লীয় পরীক্ষা বিরোধী দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে উনত্রিশ আগস্ট অপশান ডি সঠিক অ্যান্সার আন্তর্জাতিক নিউক্লিয় পরীক্ষা বিরোধী দিবস উনতিরিশে আগস্ট পালন করা হয়ে থাকে দেখে নাও তেরো দাগের কোয়েশ্চেন আন্তর্জাতিক ওজন স্তর রক্ষা দিবস আন্তর্জাতিক ওজন স্তর রক্ষা দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে বি বিষোলই সেপ্টেম্বর আন্তর্জাতিক রক্ষা দিবস পালন করা হয়ে থাকে ষোলো সেপ্টেম্বর সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দ দাগের কোশ্চেন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কবে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কবে পালন করা হয় সঠিক অ্যান্সার হবে নয় ডিসেম্বর অপশন ডি কারেক্ট অ্যান্সার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস নয় ডিসেম্বর পালন করা হয়ে থাকে পরবর্তী দেখো পনেরো দাগের কোশ্চেন আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস কবে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস কবে পালন করা হয় সঠিক অ্যান্সার হবে সতেরোই অক্টোবর অপশন এ সঠিক উত্তর আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস সতেরোই অক্টোবর পালন করা হয়ে থাকে দেখে নাও ষোলো দাগের কোশ্চেন বিশ্ব দূরদর্শন দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব দূরদর্শন দিবস কবে পালন করা হয় সঠিক অ্যান্সার একুশে নভেম্বর অপশান বি কারেট অ্যান্সার একুশে নভেম্বর বিশ্ব দূরদর্শন দিবস পালন করা হয়ে থাকে পরবর্তী দেখো আন্তর্জাতিক বিধবা দিবস কবে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক বিধবা দিবস কবে পালন করা হয় সঠিক অ্যান্সার তেইশে জুন অপশান ডি কারেট অ্যান্সার আন্তর্জাতিক বিধবা দিবস তেইশে জুন পালন করা হয়ে থাকে নেক্সট দেখে নাও আঠেরো তাকে কোশ্চেন বিশ্ব মানসিক স্বাস্থ্য এবং বিশ্ব দৃষ্টি দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব মানবিক স্বাস্থ্য এবং বিশ্ব দৃষ্টি দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে দশ অক্টোবর অপশন বি কারেক্ট অ্যান্সার বিশ্ব মানবিক স্বাস্থ্য এবং বিশ্ব দৃষ্টি দিবস দশ অক্টোবর পালন করা হয়ে থাকে পরবর্তী দেখে না উনিশ দাগের কোয়েশ্চেন বিশ্ব শান্তি এবং উন্নয়নকামী বিজ্ঞান দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব শান্তি এবং উন্নয়নকামী বিজ্ঞান দিবস কবে পালন করা সঠিক অ্যান্সার দশ নভেম্বর অপশান এ কারেক্ট অ্যান্সার দশই নভেম্বর বিশ্ব শান্তি এবং উন্নয়নকামী বিজ্ঞান দিবস পালন করা হয়ে থাকে দেখে নাও কুড়ি দাগের কোয়েশ্চেন বিশ্ব ইংরেজি ভাষা দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব ইংরেজি ভাষা দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার তেইশ এপ্রিল অপশান ডি কারেক্ট অ্যান্সার বিশ্ব ইংরেজি ভাষা দিবস তেইশ এপ্রিল পালন করা হয়ে থাকে নেক্সট দেখো একুশ দাগের কোয়েশ্চেন আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দূরীকরণ দিবস কবে পালন করা হয়ে থাকে প্রত্যেকে কমেন্ট অ্যান্সার জানাবে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দূরীকরণ দিবস কবে পালন করা হয় একুশ দাগের কোয়েশ্চেন সঠিক অ্যান্সার একুশে মার্চ অপশন এ কারেট উত্তর পরবর্তী থেকে নাও বাইশ ধাগের কোশ্চেন বিশ্ব মানবিক দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব মানবিক দিবস কবে পালন করা হয়ে থাকে বাইশ দাগের কোশ্চেন অপশান বি কারেক্ট অ্যান্সার উনিশ আগস্ট বিশ্ব মানবিক দিবস পালন করা হয়ে থাকে পরবর্তী দেখো তেইশ দাগের কোয়েশ্চেন আন্তর্জাতিক শিশুকন্যা দিবস কবে পালন করা হয় তেইশ দাগের কোয়েশ্চেন আন্তর্জাতিক শিশুকন্যা দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার হবে এগারোই অক্টোবর অপশান বি কারেক্ট অ্যান্সার আন্তর্জাতিক শিশুকন্যা দিবস এগারোই অক্টোবর পালন করা হয়ে থাকে পরবর্তী থেকে চব্বিশ আগের কোয়েশ্চেন বিশ্ব মৃত্তিকা দিবস বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালন করা হয়ে থাকে চব্বিশের এ অ্যান্সার হবে পাঁচই ডিসেম্বর অপশান এ কারেক্ট অ্যান্সার বিশ্ব মৃত্তিকা দিবস পাঁচই ডিসেম্বর পালন করা হয়ে থাকে প্রত্যেকে অ্যান্সারগুলো খাতায় লিখে নেবে আপকামিং যে কোনো পরীক্ষায় খুবই কমন আসবে দেখলাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে পালন করা থাকে আজকের লাস্ট কোয়েশ্চেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার পনেরোই সেপ্টেম্বর অপশান ডি কারেক্ট উত্তর তো বন্ধুরা আজকের মতো এইটুকু নেই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দে একটি লাইক আমাদের অনেক অনুপ্রেরণা যোগাযোগ নতুন ভিডিও বানানোর জন্য টোটাল পঁচিশটি কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করলাম পার্ট ওয়ান আর পার্ট টু মিলিয়ে ঠিক আছে পার্ট ওয়ানে ছিল তিরিশটি কোশ্চেন পার্ট টু হল পঁচিশটি কোশ্চেন আশা করি তোমাদের এই টপিকের ওপর আর কোনো ভিডিও চাই না আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের ভিডিওগুলোই তো যদি কোনো কোয়েশ্চেনে তোমাদের কোনো সন্দেহ থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো সেই কোশ্চেনটা আমরা সেটা পর্যবেক্ষণ করে পরের দিন তোমাদের সঠিক অ্যান্সার জানিয়ে দেবো আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিও বাজিয়ে দেয় এরকম প্রত্যেকদিন টেস্ট আর জেনারেল স্টাডিজের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো জয় হিন্দ বন্ধুরা ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে